বিজেপি মানেই মিথ্যাচার। যুগের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা ফেক নিউজ ছড়াচ্ছে। ভারতের রাজনীতির আঙিনায় সোশ্যাল মিডিয়ার প্রভাব যত বেড়েছে ততটাই বেড়েছে বিজেপির ফেক নিউজের দাপট। অতীতে বহুবার বিজেপির পদাধিকারীদের মিথ্যাচার ধরা পড়েছে অনলাইনে, কদিন আগে সেটা আনুষ্ঠানিক আখ্যাও পায়। For the first time, Twitter has flagged a tweet by BJP IT cell chief Amit Malviya on farmers' protests. বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া একটি টুইট করেন যেখানে তিনি একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে তিনি প্রমাণ করতে চান বিক্ষোভরত কৃষকদের উপর অত্যাচার করেনি হরিয়ানা পুলিশ। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়ার এই টুইটকে বিকৃত আখ্যা দেয় টুইটার। টুইটারের দাবি যে ভিডিওটি পোস্ট করা হয়েছে তা বিকৃত। টুইটার হ্যাজ ফ্ল্যাগড হিজ সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাজ ম্যানিপুলেটেড মিডিয়া। বাংলাতেও বিজেপি সমানে ফেক নিউজ ছড়াচ্ছে। আমি আপনাদের কাছে আবেদন করছি, এরা কখনো যাত্রা শিল্পীকে দিয়ে অভিনয় করিয়ে ফেক নিউজ ছড়ায় তো কখনো ফেক নিউজের সাহায্যে দাঙ্গা লাগিয়ে দেয়। এবার নিমতার এক শয্যাশায়ী বৃদ্ধাকে নিয়ে ফেক নিউজ ছড়িয়েছে বিজেপি। আমাকে ঘাড় ধাক্কা দিয়েছে। পারিবারিক হিংসার শিকার বৃদ্ধাকে তৃণমূল মেরেছে বলে গুজব রটানোর চেষ্টা করে বিজেপি। এইভাবেই বিজেপি মিথ্যাচারের নোংরা রাজনীতি করে।